কিন্তু যেহেতু শুধু পরীক্ষা হবে আর কিছু হবে না। রায়ের আজকে প্রথম পরীক্ষা স্কুলে যাবে বলে বাড়ি এসেছিল, বাড়িতে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম বলতে ফিরিয়ে দিলাম, তার কারণে একটু সামান্য চোট লেগেছে রায়ের আজকে। মেয়েকে তৈরি করে দিলাম, হঠাৎ করে সকালবেলা একটা চুল পেয়ে গেছিল, ঢালাইয়ের পর দৌড়াতে দৌড়াতে গিয়ে একটু ছোলা ছোলাছুলি হয়েছে, একটু রক্ত হয়ে গেছে কেটে গিয়ে, তাই আজকে গাড়িতে আর পাঠাইনি। রায় এই যে পরীক্ষা দিয়ে ফিরে এলো, এই যে খাবার খাচ্ছে, দুপুরের খাবার কি কি রয়েছে, ভাতে কি সব মেনু রয়েছে, তরকারি আজকে তোমার বলো, বলে দাও কি কি রয়েছে, ডিম সিদ্ধ করবো বলো, এটা কি কি দিয়ে ভাত খাচ্ছো তুমি, এটা কি, তারপরটা ঝাল ডিম সেদ্ধ
রান্না কি শেষ হলো ওই মারপিট করে আপনারা দেখতেছেন ওই জন্য কি দুপুরে এসে কাঁদছে নাকি মারপিট করে বলে মাছের ঝাল দিয়ে চচ্চড়ি এসে রয়েছে লাউয়ের ঘন্ট লাউ পোস্ত দিয়ে মসুরের ডাল এই হচ্ছে আজকে আমার রান্না এই যে সবাই খাবো বলে সবাই বলতে আমি দিদি মা বোন দিদিও পাশে খেতে বসে গেছে সবার একই সাথে গড়িয়ে নিয়েছি এই যে সবাই বসে গেছি সবাই বলতে ও পাশে মা আছে আমি আছি দিদি আছে বোন এখনো স্নান করে আসেনি স্নান করছিল আর কি ওরও একসাথে করিয়ে রেখে দিয়েছি টেবিলের উপরে ও এলে খেতে বসবে আমরা একসাথে সবাই খেয়ে নিচ্ছি এবার আপনারা দেখুন ভেজিটেবলস স্কিপ না করে খাবারটা আমরা খেয়ে নিই এই যে বোন পরে এসে বসলো খেতে সবাই একসাথে খাবারটা খেয়ে নেবো এবারে চলছে বলে দেড়টার সময় চলে এসেছে গাড়ি ছেড়ে দিয়ে গেছে আপনারা দেখলেন আমার ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবেন খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ধুয়ে এখন বসে আছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলবো অনেকক্ষণ ধরে আসা হয়নি কাছে তাই ভাবলাম এখন যাই বন্ধুদের সঙ্গে একটু বকবক করাও হবে কথা বকবক করাও হবে আর কি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য